যেভাবে নিজের বাবাকে হটিয়ে ওমানের সিংহাসনে বসেন সুলতান কাবুস। আজ জানাবো সেই ঘটনা পরম্পরা। উপসাগরীয় দেশ ওমানের আয়তন 272,000 বর্গ কিলোমিটার। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। দেশের পশ্চিমে ইয়েমেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, পূর্বে আরব সাগর, উত্তরে ওমান উপসাগর। ওমানের জনসংখ্যা প্রায় 46 লাখ, যার মধ্যে 43% বিদেশি নাগরিক, মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ইরান সহ বিশ্বের নানা দেশ থেকে আগত বিদেশি কর্মী। জনসংখ্যার ইবাদি মুসলিম 75%, বাকিরা সুন্নি ও শিয়া মুসলিম। ওমান 1951 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও 1971 সালে জাতিসংঘের সদস্য হয়। দেশটির কোনো সংবিধান নেই, চরম রাজতন্ত্র বিদ্যমান। সুলতানই দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, কোনো রাজনৈতিক দলও নেই। দেশটির রপ্তানির 90% তেল। 1932 হতে 1970 সাল পর্যন্ত ওমানের শাসক ছিলেন সুলতান কাবুসের পিতা সাইদ বিন তাইমুর। প্রজারা বিদ্রোহ করতে পারে এই ভয়ে তিনি তৎকালীন সময়ে ওমানের নাগরিকদের শিক্ষা, বিদেশ গমন ও বিলাসিতার ঘোর বিরোধী ছিলেন এবং যাবতীয় অর্থ নিজের ভাণ্ডারে জমা রাখতেন। তার বাবা ছিলেন ভীষণ রক্ষণশীল, তিনি ওমানে অনেক বিষয় নিষিদ্ধ করেছিলেন, এর মধ্যে ছিল রেডিও শোনা এবং সানগ্লাস নিষিদ্ধ করা। এছাড়াও ওমানে কে বিয়ে করতে পারবে, কে শিক্ষা গ্রহণ করতে পারবে, এমনকি কে দেশ ত্যাগ করবে, এসব কিছু সিদ্ধান্তও দিতেন সুলতান কাবুসের বাবা। এমনকি তার আপন পুত্র কাবুসকে 3 বছর বন্দি করে রেখেছিলেন সাইদ বিন তাইমুর। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সালালার কয়েক বছরের পুরনো আল সাইদ রাজ পরিবারে 1940 সালের 18 নভেম্বর জন্মগ্রহণ করেন সুলতান কাবুস। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সালালা ও ভারতের পুনেতে লাভ করেছেন। পুনেতে তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মার ছাত্র ছিলেন। 16 বছর বয়সে কাবুস ইংল্যান্ডে পড়াশোনার জন্য যান। স্যান্ডহার্স্ট রয়্যাল সামরিক একাডেমি থেকে 1962 সালে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরে ব্রিটিশ পদাতিক বাহিনীতে যোগ দিয়ে জার্মানিতে চলে যান। তিনি জার্মানিতে 1 বছর দায়িত্ব পালন করেন। সালালাতে ফিরে আসার পর তিনি ইসলাম এবং দেশের ইতিহাসের উপর পড়াশোনা করেছেন। তার বাবা সুলতান সাইদ বিন তাইমুরের কড়া নজরদারি থেকে বাঁচতে অনুকূল সময়ের অপেক্ষায় ছিলেন কাবুস। 1970 সালে 23 জুলাই 29 বছর বয়সে কাবুস ব্রিটিশ সৈন্যদের সহায়তায় এক রক্তপাতহীন অভ্যুত্থানে তার বাবা সাইদ বিন তাইমুরকে সরিয়ে ওমানের সুলতান হন। এরপর মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা শাসক হন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। 1976 সালে সুলতান কাবুস বিয়ে করেন, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। তিনি পুনরায় বিয়েও করেননি, যার কারণে তার কোনো সন্তান নেই, এমনকি তিনি পিতার একমাত্র সন্তান হওয়ায় তার কোনো উত্তরসূরিও নেই। ক্ষমতার লোভ ও মোহে প্রাসাদ ষড়যন্ত্র করে ইতিহাসে শুধু ওমানের সুলতান কাবুসই পিতাকে বিতাড়িত করেই সিংহাসনে সমাসীন হয়েছিলেন এমনটি নয়। যুগে যুগে প্রাসাদ ষড়যন্ত্রের সীমানা ছিল রাজা বাদশাহ পরিবারের মধ্যে। তাতে সিংহাসনের মোহে ও লোভে পিতা পুত্রকে এবং পুত্র পিতাকে ক্ষমতাচ্যুত সহ হত্যা করতেও দ্বিধাবোধ করতেন না। গ্রিক পৌরাণিক কিংবদন্তি থেকে জানা যায় জিউস দেবতাদের রাজা হয়েছিলেন তার পিতা ক্রোনাসকে হত্যা করে, আর ক্রোনাস তার পিতা ইউরেনাসকে হত্যা করেন, আর ক্রোনাস তার পিতা ইউরেনাসকে ক্ষমতাচ্যুত করে দেবকুলের রাজা হয়েছিলেন। আধুনিক যুগে ভারতীয় উপমহাদেশে মোগল সম্রাট আওরঙ্গজেব তার অপর 3 ভাইয়ের মধ্যে 2 ভাইকে হত্যা, অপরজন সুজাকে বার্মায় বিতাড়ন এবং বৃদ্ধ পিতা শাহজাহানকে বন্দি করে মোগল সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন। ক্ষমতায় আসার পর সুলতান কাবুস একাধারে সুলতান, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান এবং কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিজের হাতে নেন। 1996 সাল থেকে মৌলিক আইন সহ সকল আইন 1970 সালের রাজকীয় ফরমানের মাধ্যমে প্রচলিত হয়ে আসছে। সুলতান বিচারকদের নিয়োগ করেন এবং সাজা রদ বা হ্রাস করতে পারেন। সুলতান কাবুস ক্ষমতা গ্রহণের পর ওমানে মাত্র 10 কিলোমিটার পাকা সড়ক এবং 3টি স্কুল ছিল। বয়স্ক ওমানিরা বলছেন রাজধানী মাস্কাটে তখন কোনো বিদ্যুৎ কিংবা পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল না। শহরের মধ্যযুগীয় ফটকগুলো সন্ধ্যার পরপরই বন্ধ করে দেয়া হতো। সুলতান কাবুস তখন ঘোষণা করেন দেশটির তেল সম্পদ কাজে লাগিয়ে তিনি দেশের আধুনিকায়ন করবেন। এরপর ওমানকে প্রায় অবকাঠামোহীন দেশ থেকে একটি আধুনিক দেশে রূপান্তর করেন সুলতান কাবুস। 1986 সালে কাবুস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সুলতান কাবুস সাবেক আরব উপদ্বীপটিকে একটি পশ্চাৎপদ অবস্থা থেকে আধুনিক রাষ্ট্রে রূপ দিয়েছিলেন। নিজের সালতানাতকে তিনি যেমন আঞ্চলিক উত্তেজনা থেকে দূরে রাখছিলেন, তেমনি মধ্যস্থতাকারী হিসেবেও তার ভূমিকা ছিল।
সুলতান কাবুস কূটনৈতিক সক্ষমতার পরিচয় বিভিন্ন সময় দেখিয়েছেন। 2013 সালে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে আলোচনার সূত্রপাত করাতে ভূমিকা রাখেন কাবুস। তার প্রচেষ্টাতেই 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে। ইয়েমেনের যুদ্ধ বন্ধ করতেও তিনি আলোচনার ব্যবস্থা করেছিলেন। হরমুজ প্রণালীর তীরে ও দুই চিরবৈরী ইরান সৌদি আরবের মাঝে কৌশলগত অবস্থান নেয় ওমান। কিন্তু দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল কাবুসের। সুলতানের প্রথম বিদেশ সফর ছিল ইরানে। বিচ্ছিন্ন ধোফার অঞ্চলে উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া মার্ক্সবাদী বিদ্রোহ দমনে সক্ষম হন তিনি। সুলতান কাবুস ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি, জর্ডানের বাদশাহ হোসেন বিন তালাল, ব্রিটিশ স্পেশাল ফোর্সেস ও ব্রিটিশ বিমান বাহিনীর সহায়তায় বিদ্রোহীদের পরাজিত করেন। 1979 সালে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পরও পূর্বের সম্পর্ক টিকে আছে। এছাড়া সৌদি আরব ছাড়াও আরব উপসাগরীয় বাকি ছয় দেশের সঙ্গে কাবুসের ভালো সম্পর্ক ছিল। কোথাও কোনো হস্তক্ষেপ করা যাবে না, এই নীতিতে তিনি অটল ছিলেন। 2011 সালে আরব বসন্তেও তাকে খুব কম বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠা মন্ত্রীদের বরখাস্ত করেই সেই বিক্ষোভ প্রশমিত করতে সক্ষম হন তিনি। 2015 সালে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে অংশ নেয়নি ওমান। এতে নিরপেক্ষ অবস্থান থেকে ইয়েমেনে যুদ্ধরত বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে বন্দী বিনিময়ে সহায়তা করতে পেরেছেন কাবুস। ভারসাম্যপূর্ণ সম্পর্কের কারণে সামরিক বাহিনীর প্রধান সহ পশ্চিমা ও আরব কূটনীতিকদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন কাবুস। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে দেশটি। 2018 সালের অক্টোবরে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কাবুস। এতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল। 2011 সালে আরব বসন্তের সময় ওমানেও কিছু কিছু অসন্তোষ তৈরি হয়েছিল, কিন্তু দেশটিতে বড় ধরনের কোনো বিক্ষোভ হয়নি। ওমানের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ ভালো মজুরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। নিরাপত্তা বাহিনী প্রথম দিকে সেই বিক্ষোভের প্রতি কিছুটা নমনীয় ভাব দেখিয়েছিল, কিন্তু পরবর্তীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং তাজা গুলি ছুড়েছে। তখন দুজন বিক্ষোভকারী নিহত হয়। বেআইনি সমাবেশ ও সুলতানকে অপমান করার অভিযোগে শত শত মানুষকে বিচারের মুখোমুখি করা হয় সেই সময়। তখন থেকে কর্তৃপক্ষ সরকারের সমালোচক হিসেবে পরিচিত স্বাধীন সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেয়। বিরোধীদের জন্য কোনো জায়গা রাখেনি তার সরকার। স্বাধীন আজাম পত্রিকা বন্ধ করে দিয়ে তার সম্পাদককে কারাগারে পাঠানো হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তখন বিভিন্ন বই বাজেয়াপ্ত এবং মানবাধিকার কর্মীদের হয়রানিও করা হয়। মরণবেধি, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে 2020 সালের 10 জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সুলতান কাবুস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা ওমানে নেমে আসে শোকের ছায়া। ওমানি নাগরিক ছাড়াও কান্নায় ভেঙে পড়েন প্রবাসীরাও, এমনকি দেশের আইন প্রয়োগকারী সংস্থার লোকজনও শিশুদের মতো কান্নায় ভেঙে পড়েন সেই দিন। জানা গেছে ওমানের নাগরিকরা সুলতান কাবুসকে নিজের পিতার মতো ভালোবাসতেন। ওমানকে আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করা এবং ন্যায় বিচার নিশ্চিত করার দিকে নজর ছিল সুলতান কাবুসের। সাধারণ মানুষকে তার অধিকার ফিরিয়ে দেয়া এবং মানবাধিকার রক্ষায় সুলতান কাবুস একজন স্বৈর শাসক হলেও এই বিষয়গুলোর দিকে নজর রাখতেন। আধুনিক ওমানের রাষ্ট্রের স্থপতি হিসাবে কাবুস তার নেতিবাচক কাজগুলো ছাপিয়ে ইতিবাচক পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গির কারণে ওমানের জনগণ ও উপসাগরীয় অঞ্চলের শান্তিপ্রিয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আজও কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার পাত্র হিসেবে রয়েছেন।